আইপিএলে না খেলার সিদ্ধান্ত জানানোর পর প্রথমবার সবার সামনে আসলেন সাকিব আল হাসান। দূর থেকেই স্পষ্ট সাকিবের মন খারাপ, খেলা শেষে মাঠ ছাড়ার সময়ও সেটা আরও স্পষ্ট হয়। তবে এই মন খারাপ যে আইপিএলের কারণে সেটা নিশ্চিত করে বলা যাবে না। সাকিবের মতো তার বন্ধু তামিম ইকবালের ছিল মন ভার, চুপচাপ উঠে যান টিম বাসে। সাকিবের মন খারাপের সঠিক কারণ স্পষ্ট না হলেও তামিমের যে আজকের ম্যাচের কারণে মন খারাপ তা বলাই যায়। আয়ারল্যান্ডের সাথে প্রথম টেস্টের প্রথম দিনের শেষ ইনিংসে শেষ বলে নিজের উইকেট দিয়ে আসলেন তামিম, তাই হয়তো সেই আক্ষেপে ফুটছেন ওডিআই ক্যাপ্টেন। তবে দুই ক্যাপ্টেনের মন খারাপের দিনে বেশ ফুরফুরে ব্যাটিং কোচ জিমি সিডন্স। টিম বাসে ওঠার সময় ভিডিও কলে অপর প্রান্তে কাউকে দেখাচ্ছিলেন হোম অফ ক্রিকেটের দৃশ্য। অন্যদিকে সারাদিন ক্রিপিং করে ভীষণ ক্লান্ত লিটন কুমার দাস, তার হাতে চারটি কোমল পানীয় ও পানির বোতল দেখলে যে কেউ বলবে তিনি খুব পিপাসার্থ, টিম হোটেলে গিয়ে হয়তো তৃষ্ণা মেটাবেন। মঙ্গলবার স্টেডিয়াম থেকে বের হওয়ার সময় সাকিবের মনোযোগ ছিল মোবাইলে, মোবাইল টিপতে টিপতে বের হন মাঠ থেকে। তবে সাকিবকে দেখা যায়নি টিম বাসে উঠতে, আলাদা গাড়িতে করেই হোম অফ ক্রিকেট ছেড়েছেন টেস্ট ক্যাপ্টেন। দূর থেকেই দেখে বোঝা যাচ্ছে সাকিবের মন ভার, খেলার সময় মাঠেও দেখা গেছে সেই চিত্র। বল করেছেন মাত্র 3 ওভার, তাও আবার 65 ওভার পর এসেছেন বোলিং প্রান্তে। অনেকেই মনে করছেন বিসিবি শুরু থেকে আইপিএল খেলতে না দেয়ায় অভিমানে কলকাতা নাইট রাইডার্সকে না করে দিয়েছেন সাকিব। আইপিএল খেলতে যাবেন না তাই হয়তো মন খারাপ, তবে মন খারাপ থাকলেও মাঠে অধিনায়কের দায়িত্ব পালনে সেই ছাপ দেখা যায়নি, স্বতঃস্ফূর্তভাবে পালন করেছেন নিজের দায়িত্ব। মন খারাপের দিনেও নতুন এক মাইল ফলক স্পর্শ করেছেন বিশ্বসেরা অলরাউন্ডার, দ্বিতীয় সর্বোচ্চ টেস্ট ম্যাচে নেতৃত্ব দেওয়া ক্রিকেটার। সবার উপরে রয়েছেন 34 টেস্টে বাংলাদেশকে নেতৃত্ব দেওয়া মুশফিকুর রহিম। 2007 সাল থেকে টেস্ট ক্রিকেটে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করে চলছেন সাকিব আল হাসান। প্রায় 16 বছরের টেস্ট ক্যারিয়ারে সাকিব খেলেছেন মাত্র 66 টেস্ট ম্যাচ। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আজ নিজের 66তম ম্যাচে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন সাকিব। মঙ্গলবার সকালে এন্ড্রু বালবার্নির সঙ্গে টস করতে নেমে সাকিব টপকে গেছেন হাবিবুল বাশারকে। 2004 থেকে 2007 অবধি 18 টেস্টে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছিলেন হাবিবুল বাশার। আজ সাকিব নিজের 19তম টেস্ট ম্যাচে দলকে নেতৃত্ব দিয়ে হাবিবুল বাশারকে টপকে যান।